আমার পাশে মাঠে সাদা রঙের যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এলপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার। সেই গাড়িটি এখানে সাজানো রয়েছে। এলপিএল এর একটা ম্যাচ, বা আমি শ্রীলঙ্কা আসার পর এলপিএল এর প্রথম একটা ম্যাচ আমি মাঠে বসে দেখলাম এবং অনেক কিছুই পর্যবেক্ষণ করেছে আমার চোখে। বিপিএল এবং এলপিএল এর মধ্যে যে পার্থক্য ধরা পড়েছে, বা আমি আসলে যেটা মনে করছি সেটাই আসলে এখন তুলে ধরব। প্রথমত বলছি যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএল এ ম্যান অফ দ্য টুর্নামেন্টে কিন্তু একটা সময় গাড়ি পুরস্কার দেওয়া হতো, কিন্তু সেটা এখন আর দেওয়া হয় না। প্রথমে কথা বলতে চাই সেটি হচ্ছে উইকেট নিয়ে। এলপিএল এ এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে সর্বনিম্ন স্কোর, সর্বনিম্ন ইনিংস 179, আর বাকি ম্যাচগুলো 187, 191, 197। অর্থাৎ এখানে কিন্তু টু উইকেটে খেলা হয়েছে এবং 191, 197 করেও ম্যাচ জিততে পারেননি। বিপক্ষ দল ম্যাচ জিতেছে, এই টার্গেট চেজ করেছে। অর্থাৎ আর অন্যদিকে বাংলাদেশের বিপিএলের গড় স্কোর কিন্তু 140-150 আশেপাশে। সেই জায়গা থেকে উইকেটের ক্ষেত্রে বিপিএলের চেয়ে এলপিএল অনেক বেশি এগিয়ে, এবং তারা ট্রু উইকেটে খেলেন, স্পোর্টিং উইকেটে খেলেন। আজকে ডাম্বুলার মাঠে যে খেলা হয়েছে, এখানে আসলে পিচটা ছিল, পিচে কিছুটা ঘাস ছিল এবং বাউন্স ছিল এবং আউটফিল্ড অনেক ছিল, দ্রুত ছিল, অর্থাৎ রান হয়েছে। এবং সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে টি টোয়েন্টি যেভাবে খেলা হয় ঠিক সেই মাঠে সেই কন্ডিশনে সেই উইকেটে কিন্তু খেলা আছে। এই ক্ষেত্রে শ্রীলঙ্কার যে ক্রিকেটার আছে, ঘরোয়া ক্রিকেটার আছে, তারা কিন্তু আসলে ট্রু উইকেটে খেলার অভ্যাসটা হচ্ছে এবং তাদের বড় টার্গেট চেস করার যে মানসিকতা সেটা কিন্তু এখান থেকেই হচ্ছে, যেটা বাংলাদেশের বিপিএলে হয় না। কারণ বাংলাদেশের বিপিএল স্কোরগুলো হয় লো স্কোরিং, সিলেটে কিছুটা স্কোর বড় হলেও বাকি ম্যাচগুলোতে কিন্তু, বাকি ভেনুগুলোতে কিন্তু এত বেশি স্কোর হয় না। বিপিএলে ফ্রিতে খেলা দেখার কোনো সুযোগ নেই, দর্শকরা টিকিট কেটেই খেলা দেখতে হয়, কিন্তু এলপিএলে ফ্রিতে খেলা দেখা যায়। এখানে একটা গ্রিন গ্যালারি আছে, সেই গ্যালারিতে যারা খেলা দেখেন তাদের কোনো টিকিট লাগে না, আর অন্য যেই সবগুলোতে সিট আছে সেই সব সিটে বসে খেলা দেখতে হলে অবশ্যই টিকিটের দরকার আছে। তবে একটা জায়গায় এলপিএলের চেয়ে বিপিএল অনেক বেশি এগিয়ে, সেটা হচ্ছে দর্শক উন্মাদনা। আজকের ম্যাচটাও অনেক হাড্ডাহাড্ডি হয়েছে। গোল মার্বেলার্স এবং জাফনা কিংসের মধ্যকার ম্যাচটা শেষ ওভার পর্যন্ত গড়িয়েছে এবং শেষ ওভারে 13 রান দরকার ছিল। একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল, কিন্তু আমি প্রেস বক্সে বসে যতটুকু দেখেছি বা বাইরে যতটুকু খেয়াল করছি যে সেরকম উন্মাদনা নাই, কারণ দর্শক থাকলেই তো উন্মাদনা থাকবে। কিন্তু বিপিএলে যদি এমন একটা ম্যাচ হতো নিশ্চয়ই এই ম্যাচটার উন্মাদনা এত উত্তেজনা বেড়ে যেত যে অনেক 5-6 কিলোমিটার থেকেও অন্যরা বুঝতে পারতো যে স্টেডিয়ামে খেলা হচ্ছে। কিন্তু এখানে আসলে স্টেডিয়ামের পাশেও বোঝা যাবে না যে এখানে খেলা হচ্ছে, কারণ দর্শক সংখ্যা কম, ক্রাউড কম, দর্শকদের উন্মাদনা কম। সেই জায়গা থেকে বিপিএল এলপিএল এর চেয়ে অনেক 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 বেশি এগিয়ে আছেন। অন্যদিকে যদি বলি আরও অন্যান্য ব্যবস্থাপনার দিক থেকে বললে, যে মাঠের সাজসজ্জা কিংবা সেদিক থেকে কিন্তু বিপিএল এর চেয়ে এলপিএল একটু বেটার বলা যায়, যে এলইডি স্ক্রিন আছে এবং এখানকার যে বিজ্ঞাপনের যে বিলবোর্ডগুলো, যেটা বাংলাদেশে অ্যানালগ, এখানে কিন্তু ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড লাগানো হয়েছে এবং যেটা মাঠের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। এমনিতেই মাঠটা অনেক বেশি সুন্দর, একপাশে লেক, একপাশে পাহাড়, একদম অরণ্যের ভেতরে। এই এই ছোটো ছোটো যে ম্যানেজমেন্টগুলো, ছোটো ছোটো যে পদক্ষেপগুলো, সেগুলো মাঠের সৌন্দর্যকে, খেলার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়, যেটা আসলে আমরা বিপিএলে খুব একটা দেখি না। আমি আসলে বলতে হয় যে এখানকার মানুষের আতিথেয়তার কথা, মিডিয়া বিভাগের আতিথেয়তার কথা বলতে হয় যে আসলে তারা যেই পরিমাণ আতিথেয়তা করিয়েছেন, এটা আসলে একদমই, আমি খুবই প্লিজড এবং আমার খুব ভালো লেগেছে। এবং আরেকটা কথা না বললে, সেটা হচ্ছে এখানকার ডাইনিং রুমে বসে বসে খেলা দেখা যায়, দারুণ একটা পরিবেশ, যদিও এটা যদিও আমার ব্যক্তিগত বেনিফিট, তারপরে বলছি আর কি। এছাড়াও এখানে আসলে আমি যতটুকু দেখেছি যে আসলে প্লেয়ারদের খুব কাছাকাছি যাওয়া যায় বা প্লেয়ারদের সঙ্গে কন্ট্যাক্ট করা যায় এবং মাঠ থেকে ইন্টারভিউ নেওয়া, অন্যান্য ক্ষেত্রে অনেক বেশি সুবিধা আছে। যেহেতু এখানে গণমাধ্যম কর্মীর সংখ্যা কম, সেহেতু আসলে তারা অনেক বেশি সুযোগ সুবিধা দিতে পারে। কিন্তু যদি বাংলাদেশের মতো এত পরিমাণে সাংবাদিক হতো বা এত পরিমাণে গণমাধ্যম মিডিয়া থাকতো, তাহলে কিন্তু তারাও কিন্তু এত সুযোগ সুবিধা প্রোভাইড করতে পারতো না। সেই জায়গা থেকে কিন্তু এলপিএল এ যেহেতু এখানকার মানুষের বা এখানকার গণমাধ্যম সংখ্যা কম এবং তাদের ক্রিকেট নিয়ে আগ্রহটা বাংলাদেশের চেয়ে কম, সেক্ষেত্রে আসলে তারা আসলে মিডিয়া কর্মী যারা আছে, যারা গণমাধ্যম কর্মী আছে, তাদেরকে একটু বেশি সুবিধা দিতে পারেন। এক্ষেত্রে আসলে বিপিএল চেষ্টা করে, বিপিএল দারুণ আতিথেয়তা করে, তারপরেও এলপিএল এক্ষেত্রে একটু এগিয়ে আছে। এছাড়া অন্যান্য কথা বলতে গেলে যদি বলি যে আরেকটা কথা, আরেকটা বিষয় লক্ষণীয়, এলপিএল এ যে ঝাঁকঝমক, যে আড়ম্বর দেখা আছে, এটা আসলে বিপিএল কিন্তু কোনো বেটিং কোম্পানির কিন্তু কোনো স্পন্সর নেয় না, এলপিএল কিন্তু বেটিং কোম্পানির স্পন্সর নিয়েছে। বিপিএলও যদি বেটিং কোম্পানির স্পন্সর নেয়, তাহলে বিপিএলও অনেক জাঁকজমকভাবে
আয়োজন করতে পারবে। যদিও এমনিতে বিপিএল খারাপ না, জাঁকজমকভাবে আয়োজন করার চেষ্টা করে বিসিবি, তারপরও যদি বেটিং কোম্পানির স্পন্সর নেয় তাহলে বিপিএলও কিন্তু আরও অনেক বেশি জাঁকজমক করতে পারে। তবে সব কিছু মিলিয়ে যেটা মূল টার্গেট সেটা হচ্ছে এই এই টুর্নামেন্ট দিয়ে কিন্তু এই দেশের বা বাংলাদেশেরও বলে যে বিপিএল দিয়ে ঘরোয়া ক্রিকেটের যে ক্রিকেটার আছে তাদের সামর্থ্য যাচাই করা, তাদের পরীক্ষা নেওয়া, বা তাদের মূলত বাংলাদেশ মূলত সব দেশের ক্রিকেটের উন্নতির জন্যই কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটা, সেই জায়গা থেকে শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিন্তু খুবই সফল বলা যায়। ওই দিক থেকে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিপিএল কিছুটা পিছিয়ে আছে। আশা করছি যে বাংলাদেশের যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলও এগিয়ে যাবে দুর্বল গতিতে। হোসাইন রহমান, বিডি কুইক টাইম।